এসএ টিপস অ্যান্ড টিপসের পক্ষ থেকে আবার আপনাদের স্বাগতম। ইউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো দারুণ এবং জনপ্রিয় একটি অ্যাপস, যে অ্যাপটির মাধ্যমে আপনারা অডিও খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন একদম ক্লিয়ারলি। ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো অ্যাপসটি আপনারা কীভাবে ইনস্টল করবেন। আপনি যদি এসএ টিপস অ্যান্ড টিপস চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে শুনুন, কথা না বলে শুরু করা যাক। অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা কীভাবে অডিও অ্যাড করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন ওপেন লেখা, ওপেনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার অডিও শো করবে। এখান থেকে আপনারা আপনার যেখানে অডিও ফাইল সিলেক্ট করা আছে ওখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখন একটা অডিও সিলেক্ট করে নেব, আমি এই অডিওটি সিলেক্ট করে নেব। এখন দেখেন এখানে আছে হচ্ছে ওপেন, ওপেনের উপরে ক্লিক করবেন। একটু ওয়েট করেন, এখন দেখেন আমার অডিওটি এখানে শো করছে। আমি একবার ওপেন করে দেখাচ্ছি। বাতাসে গান পেতে থাকি, এখন দেখেন এটা আমি এডিট করব কিভাবে। থ্রি লাইন আইকনের উপরে ক্লিক করবেন, তারপর দেখেন ইফেক্ট। ইফেক্টে যাওয়ার পরে এখানে দেখেন অনেক ধরনের অপশন আছে, আমি একটা আপনাদের দেখাচ্ছি। এটা নয়েস, এটার উপরে ক্লিক করলে আপনার ভয়েসটা খুব সুন্দরভাবে এডিট করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। আপনি এটার আরেকটি গুণ হচ্ছে এখানে আপনি প্লে করতে করতে এডিট করতে পারবেন, এবং আগের ভয়েস এবং পরের ভয়েস এখান থেকে দেখতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাতাসে গান পেতে থাকি, এখন আমি একটু এটা একটু বাড়িয়ে দিলাম। বাতাসে গান পেতে থাকি, এই বুঝি ডাকছো তুমি, আমি জানি না আসলে আকাশে চোখ মেলে কিরকম শোনাচ্ছে আপনাদের কাছে। এই বুঝি পাঠালে চিঠি, তারপরে এখান থেকে আপনারা একবার বলি বারবার অ্যাপ্লাই হচ্ছে। এখানে দেখেন গান পেতে থাকি, এই বুঝি ডাকছো তুমি। এরপর আবার থ্রি লাইন আইকনে যাবেন, এখানে অনেক ধরনের অপশন আছে, আপনারা এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। এখানে দেখেন অনেক ধরনের অপশন আছে। বাতাসে গান পেতে থাকি, এই বুঝি ডাকছো তুমি, কিভাবে আপনারা আকাশে চোখ মেলে থাকি বুঝি। এখন দেখাবো আমি কিভাবে অডিও এডিটের অ্যাপসটি ইনস্টল করবেন। প্লে স্টোরে সার্চ করবেন লিক্সাস অডিও এডিটর, এটা লিখে সার্চ করবেন। সর্বপ্রথম যে অ্যাপসটি আসবে এটা আপনারা ইনস্টল করবেন। এই অ্যাপসটি খুব দারুণ কাজ করছে।